কঠোর লকডাউনে গার্মেন্টস খোলা না বন্ধ থাকবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সরকার এবং কিছু কিছু গার্মেন্টস খোলা রাখা হবে এবং সেগুলো কোনগুলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কঠোর লকডাউনে আগামী তেইশ জুলাই সকাল ছটা থেকে পাঁচ আগস্ট পর্যন্ত নির্দিষ্ট কিছু শিল্প কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছে সরকার কিন্তু এ সময়ের মধ্যে গার্মেন্টস ও শিল্প কারখানা খোলার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা বলা হয়নি গার্মেন্টস শ্রমিক মালিকরা সরকারকে একটি চিঠি দিয়েছিলেন কিন্তু তারা চিঠির এখনও কোনো উত্তর পাননি সোমবার এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানান প্রজ্ঞাপনে বলা হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরোপিত বিধিনিষেধের আওতাভুক্ত থাকবে খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা কোরবানির পশু চামড়া পরিবহন সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ঔষধ অক্সিজেন ও কোভিড নাইন্টিন প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানা যেগুলো আছে সেগুলোকে আপাতত খোলা রাখা হবে কিন্তু প্রজ্ঞাপনে গার্মেন্টস ও শিল্প কারখানা খোলার বিষয়ে কিছু বলা হয়নি ফলে মঙ্গলবার তেরো জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তেইশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ চলাকালীন গার্মেন্টস ও শিল্প কারখানা বন্ধই থাকছে চোদ্দ জুলাই মধ্যরাত থেকে চলমান বিধিনিষেধ শিথিল করা হলেও তেইশ জুলাই থেকে আবারও কঠোর লকডাউন শুরু হবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত এক জুলাই থেকে এই লকডাউনটি শুরু হয় যাই হোক এখানে পোশাক শ্রমিক মালিক যারা আছে তারা একটি চিঠি দিয়েছে তো তারা আশা করছে যে হয়তো আগস্টের এক তারিখে গার্মেন্টস খুলে দিবে তাদের তারা চিঠির হয়তো উত্তর পাবে আর ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন